আসসালামু আলাইকুম, সবাই আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন পর আসলাম। এই যে বাঙালি মেয়ে, বাঙালি মা, বাঙালি বোন, আমি আমার ছেলে মেয়েগুলা আমাকে আমেরিকান বানায় ফেলতেছে। ছেলেটা সিদ্ধ খাবার ছাড়া খেতে পারে না। কি যে একটা বিরক্তির মধ্যে আসি না, নিজেদের খাবার তার মধ্যে ওর এসব হাবিজাবি কাটো সিদ্ধ করো। এখন তার দেখা দেখি মেয়েও ওটা খাবে না, আমরা যে খাবারটা রান্না করি সেটা খাবে না, সব কিছু যে সিদ্ধ। এভাবে কি হয়, মনে হয় যে একবারই থেকে সবাই ভিন্ন খাচ্ছে, এরকম লাগে না? কি যে করি, আমরা মাছে ভাতে বাঙালি, তাই না? আর পোলাপানগুলো একদম আমেরিকান বানায় ফেলতেছে সিদ্ধ খাওয়া দাওয়া। তারপর ছেলেটা, ও যেহেতু আর্মি ডিপার্টমেন্টে আছে, ওর এই অনেক নিয়মকানুন, অনেক কী বলে ডায়েট, অনেক কিছু, ও প্রায় 2 বছর যাবতে। কিন্তু পিচ্ছিটা ইদানিং পিচ্ছিটা শুরু করছে, খাস সিদ্ধ, দেখি কতদিন খেয়ে থাকতে পারস। ছেলে তো খায় 2 বছর যাবতে, মেয়ে তুই খা দেখি, তারপর আমি আমেরিকান হব না, বাঙালি মা, বাঙালি মেয়ে, বাঙালিই থাকবো, মাছে ভাতে বাঙালি হয়ে থাকবো।